আমারই এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর, তারপরে সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া সরস্ববৃন্দ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এখানে দুধের যে বর্তমান রাজশাহী জেলার যে দুধের উৎপাদন, সেটি আমাদের প্রায় 6.2 লক্ষ মেট্রিক টন, চাহিদা রয়েছে 7 লক্ষ মেট্রিক টন। আমরা প্রায় চাহিদার কাছাকাছি চলে গেছি। আমাদের যদি পার হেড আমরা ওইভাবে হিসেব করি, তাহলে 220 গ্রাম পার ম্যান পার জন প্রতি 220 গ্রাম প্রতিদিন এইভাবে আমরা পাচ্ছি। এবং সদাশয় সরকার LDDP প্রজেক্ট অর্থাৎ লাইভ স্টক অ্যান্ড ডেরি ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে যে মেগা প্রকল্পটি গ্রহণ করেছেন, এর মাধ্যমে রাজশাহী জেলার 9টি উপজেলার যে ডেইরি সেক্টরের যেসব সুবিধাভোগী, তাদের নিয়ে আমাদের প্রডিউসার গ্রুপ PG গ্রুপ গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ, তাদেরকে বিভিন্ন ধরনের ইম্পুট, বিশেষ করে ভ্যাকসিনেশন, টিকা এবং কৃমিনাশক বিতরণ করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের দুধ মার্কেটিংয়ের ক্ষেত্রে চিলিং প্ল্যান্ট স্থাপন, ডেইরি হাব এবং সর্বোপরি এই দুধ মার্কেটিংয়ের মাধ্যমে স্কুল পর্যায়ে বাচ্চাদের দুধ খাওয়ানোর সরকারের একটি পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এবং আশা করা যায় 2030 সালের মধ্যে আমাদের বাংলাদেশ জনপ্রতি যে 250 ML করে দুধ প্রতিজন জনপ্রতি প্রয়োজন, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। রাজশাহী বলে না, গোটা বাংলাদেশে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা বাদে প্রত্যেকটা জেলাতেই উপজেলা পর্যায়ে এখানে ওই যে PG গ্রুপ, যেটা প্রডিউসার গ্রুপ গঠন করা হয়েছে এবং তাদেরকে সংগঠিত করে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদেরকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল নলেজ, তাদের যাতে গরুর সুস্থতা রক্ষার জন্য তাদেরকে কৃমিনাশক, তারপরে বিভিন্ন ভ্যাকসিন প্রদান, ইভেন সদাশয় সরকার প্রতিটি উপজেলা পর্যায়ে ভেটেনারি মোবাইল ভ্যান, এটিও কিন্তু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের রাজশাহীতে এখনও আমরা পাইনি, তবে পরবর্তীতে এটা পাওয়া যাবে। উপজেলা পর্যায়ে ভেটেনারি মোবাইল ভেটেনারি ক্লিনিক ভ্যান হিসাবে এটা গাড়ি দেওয়া হচ্ছে আর কি, যেখানে প্রয়োজনে এমার্জেন্সি সার্ভিস সরাসরি ডাক্তার মানে খামারির দোরগোড়ায় যে চিকিৎসা সেবা প্রদান করতে পারবে।